এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষীর ভান্ডারের টাকা কি বাড়ছে? কি ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দুয়ারে সরকার স্বাস্থ্য অধিকার এবং বিধবা ভাতা নিয়ে আরো একটি বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের মধ্যেই আবার লক্ষীর ভান্ডার নিয়ে বড় ইঙ্গিত বা ঘোষণা করে দিলেন। লক্ষীর ভান্ডারের টাকা কি বাড়ছে, এমনই গুঞ্জন উঠছে রাজ্য রাজনৈতিক মহলে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক একাধিক ঘোষণা করেছেন লক্ষীর ভান্ডার সহ দুয়ারে সরকার ক্যাম্পের বিভিন্ন প্রকল্প নিয়ে, যেখানে বিধবা ভাতা মহিলাদের তরফে জানানো হয়েছে এবার বিধবা ভাতা মহিলারা লক্ষীর ভান্ডারের সুবিধা পাবেন। এর সাথে সাথে স্বাস্থ্য অধিকার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো সুবিধা বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বলা হয়েছে স্বাস্থ্য অধিকারের জন্য আবেদন করতে পারবেন এবার পুরুষরাও। বলা হয়েছে যে সমস্ত পরিবারের গৃহবধূ মা অথবা বোনেরা থাকবে না, তাদের পরিবারের শুধুমাত্র পুরুষরা আছে, সেই সমস্ত পুরুষদের স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে সম্প্রতি গুঞ্জন উঠছিল লক্ষীর ভান্ডারের টাকা কি পঞ্চায়েত ভোটের আগে বাড়ানো হবে। লক্ষীর ভান্ডার প্রকল্পে বিভিন্ন ধরনের গুঞ্জন উঠলেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোন রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সেক্ষেত্রে বেশি নয়, লক্ষীর ভান্ডার প্রকল্পের অধীনে যারা আছেন তাদের প্রত্যেকের মাসে 100 টাকা করে বাড়ানোর সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, 21 নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুটি প্রকল্প বেশ জনপ্রিয়তা লাভ করে, তার মধ্যে লক্ষীর ভান্ডার অন্যতম। এই প্রকল্পের অধীনে থাকা তপশিলী জাতি ও উপজাতি প্রতি মাসে পান 1000 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা পান মাসে 500 টাকা করে। এর সাথে রয়েছে 20 বছরের চাকরিজীবীতে এমন দেখেনি, অনুব্রত ফাইল দেখে চমকে উঠলেন বিচারক। এবারও অব্যাহতি পেলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। ফের তাকে জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত। শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়েছিল। আগামী 22 ডিসেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে, অর্থাৎ আরো 14 দিনের মেয়াদ বাড়লো অনুব্রত জেল হেফাজতের। গত আগস্ট মাসে গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল সিবিআই তরফে, তারপর থেকে বারবার জামিনের আবেদন জানানোর সত্ত্বেও কোন লাভ হয়নি অনুব্রত মন্ডলের। তবে সিবিআই মামলায় যে ফাইল আদালতে পেশ করেছে তা দেখে কার্যত চোখ কপালে উঠে সিবিআই আদালতের বিচারকের। ফাইলটি উল্টে উল্টে দেখার সময় কপালে ভাঁজ পড়ে যায় তার, চশমা পরে নেন তিনি। পরে সিবিআই তদন্তকারী অফিসারকে ডেকে তিনি বলেন, আমার 20 বছর সার্ভিস লাইফে আমি এমন দেখিনি, শোনা তো দূরের কথা। এর সাথে রয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে আরেকটি বড় খবর, 12 বিয়ে, 14 বৌভাত, 21 হানিমুন, শুভেন্দু ডিসেম্বর ব্যাখ্যা নিয়ে মুখুল অখিল পুত্র। ডিসেম্বর নিয়ে এখন জোর চর্চা চলছে রাজ্য রাজনৈতিক মহলে। ডায়মন্ড হারবার সবাই গিয়ে ডিসেম্বরের লাড্ডু বিলি করার কথা বলেছিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এবার তার মুখে নির্দিষ্ট 3টি তারিখের কথা শোনা যেতেই মুখ খুললেন তৃণমূল নেতারা। 12, 14 এবং 21 ডিসেম্বর কি ঘটবে তা দেখার জন্য বাংলা মানুষকে অপেক্ষা করতে বলেছেন শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে কাটা ছেড়া। কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির এই প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 12 তারিখ বিয়ে বাড়ি, 14 তারিখ বৌভাত আর 21 তারিখ হানিমুন, শুভেন্দুর কথা বিশ্লেষণ করি এমনটা বলেছেন বলে দাবি করেছেন সুপ্রকাশ। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।